আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, ডিম ভাজবো। তো এখানে তিনটা ডিম নিয়েছি, ডিম ভাজবো। তো অনেক দিন পর, প্রায় 3 বছর পর আমি আজকে একটা জিনিস খাবো। তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন কি খাইতেছি আমি। তো এখানে আমি তিনটা ডিম নিয়েছি, দেখুন এই ডিমটা এখন ভাজবো আমি। তো ডিমটা ভালো করে ফিটে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে, ভালো করে মেখে। দেখুন প্রায় মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো দেখুন আমার ফিটা হয়ে গেছে ডিমটা, এখন ভাজবো আমি। আর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। দেখুন আমি শুকনো মরিচ ভাজতেছি, একটা শুকনো মরিচের ঝাল ছাড়া, এই শুকনো মরিচের ঝাল নেই। তো আমরা বেশি তো ঝাল খাই না, আর ঝাল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো না। আর ঝাল খেলে অনেক গ্যাস্ট্রিকের সমস্যা, নানা রকম পেটের সমস্যা হয়। তো সবাই এমনি ঝাল কম খাবেন, মিডিয়াম খাবেন ঝাল। তো দেখুন আমি ডিমটা ভেজে নিতেছি। তো দেখুন আমার ডিমটা ভাজাও হয়ে গেছে প্রায়। তো এইভাবে আমার মতন এভাবে কে কে খেতে পছন্দ করেন। তবে আলু ভর্তাটা করিনি, ডিমের সাথে আলু ভর্তা থাকলে আরও বেশি ভালো লাগবো খেতে। তো দেখুন, তো বন্ধুরা, যে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি, প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। তো আমিও আপনাদের পাশে থাকবো, পাশে থাকলে পাশে পাবেন সবসময়। তো দেখুন আমার ডিমটা উল্টিয়ে দিছি, একটু ভালো করে ভাজা হোক। ডিম একটু ভালো করে ভাজলে বেশি ভালো লাগে খাইতে। দেখুন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো সবার কাছে অনুরোধ থাকবো, সবাই ভিডিওটা লাইক দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। দেখুন এখানে আমি ভাত নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি, আর এই যে পানি দিলাম। 3 বছর পর আমি পানি ভাত খাইতেছি প্রথম ফার্স্ট। তো অনেক দিন হয় পানি ভাত বেশি খাওয়া হয় না পানি ভাত, কারণ আমরা ভাত রাখি না, দুপুরেই অল্প করে রান্না করে দুপুরে খেয়ে ফেলি। আর পানি ভাত খায় না আমাদের ফ্যামিলি, কেউ খায় না। তো এই যে দেখুন আমার ডিমটা ভাজাও হয়ে গেছে। তো আমি, আমার মন চাইলো অনেক দিন পর পানি ভাত খেতে, তো আমি ভাবলাম একটু গরম পড়ে গেছে, তো আজকে একটু পানি ভাত খাই। তো দেখুন আমি ডিম ভাজলাম, আর এর মধ্যে তরকারি টরকারি নিয়ে নিই, কারণ পানি ভাত দিয়ে আমার ডিম ভাজা আলু ভর্তা দেখাইতে আমার বেশি ভালো লাগে। তো আলু ভর্তা তো নাই, তো আমার খাওয়া হয়ে গেলো দেখুন এইভাবে। তো এখানে আমি মাছ ভুনা করবো, পেঁয়াজ ভেজে নিতেছি মাছ ভুনা করার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিছি, এখন আমি হলুদ দিয়ে দিলাম, আর অন্যান্য সব মশলা দিয়ে দেবো। আর সবাই তো রান্নাবান্না জানেন কী কী মশলা দিতে হয় সেটাও জানেন। তারপরে বলে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা এখানে মিক্স করা আছে, সবই দিয়ে দিছি। তো দেখুন আমার পেঁয়াজটা আর একটু ভাজা হবে, মশলাটা ভালো করে কষে। আর এখানে একটা সুরমা মাছ, এটা হচ্ছে সুরমা মাছ, এই মাছটা অনেক মজা, প্রায় ইলিশ মাছের মতনই গ্রানটা, কিন্তু খেতে অনেক মজা। তো অনেকেই হয়তো বা এই মাছটা পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভোনা করব মাছটা। টমেটো একটু কষিয়ে নিলাম, তারপর পানি দিয়ে মাছটা একবারে কষিয়ে নেবো, যাতে টমেটো সিদ্ধ হয়ে যায়, কারণ টমেটো অনেক নরম জিনিস, অল্প দিয়ে সিদ্ধ হয়ে যায়, মাছটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো। তো এখন পানি দিয়ে একসাথে সব সিদ্ধ করে নিয়ে নেবো। তারপরে সবাই অনুরোধ হবে, অনুরোধ রইল, প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর ওয়াচ টাইম হচ্ছে আসল, এই ওয়াচ টাইম কিন্তু কাটে না, লাইভ করলে ওয়াচ টাইম কাটে। তো সবার কাছে অনুরোধ করবো সবাই পুরো ভিডিওটা দেখবেন।
সবার সবার পুরো ভিডিও দেখলে কিন্তু সবার একটু সুবিধা হয়, কিন্তু মানুষ কেন যেমন করে তাড়াহুড়া করে ভিডিও দেখে চলে যায়, 1 মিনিট 2 মিনিটেরও মনে হয় ভিডিও দেখে না। কিছু কিছু মানুষ আছে জানি না এরকম কেন করে। তো আমি পানি দিয়ে দিছি, এখন অনেক একটু জাল হবে, কারণ মাছটা যে কোনো তরকারি একটু জাল হইলে ভালো লাগে, সাথে সাথে অল্প পানি দিয়ে বানামে ফেলে ওই দেখবেন ওই তরকারিটা বেশি মজা লাগে না। আর একটু পানি বেশি করে দিয়ে যদি ভালো করে জাল দেন তো তরকারিটা অনেক মজা লাগে, দেখবেন খেয়ে দেখবেন। দেখুন আমার পানিটা শুকিয়ে গেছিল, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিছি, দেখুন ধনিয়া পাতা দিয়ে হয়ে গেল আমার মাছ ভুনা। তো মাছ ভুনাটা কেমন হয়েছে সবাই বলবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা, তো আপনাদের কমেন্টে আরও সুন্দর সুন্দর ভিডিও বানার উৎসাহ জাগে। তো সবার কাছে অনুরোধ রইব, সবাই লাইক দিবেন ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর সবসময় সাথেই থাকবেন। আমার মাছ ভুনা হয়ে গেছে গা, দেখুন আবার যখন খাবো না তখন আর একটু জাল দিব, গরম করার সময় তখন আর একটু যা একটু বানিয়ে আসে একটু শুকিয়ে যাবে। তো একটু শুকনা শুকনা ভুনা ভুনা এরকম আর কি ভালো লাগে এই মাছটা খেতে। তো আর এটা হচ্ছে দেখুন এখানে কমলা, কমলা তারপরে মালটা, আম আর হচ্ছে আপেল, এটা আমি কেটে নিয়েছি, এটা আমি জুস বানিয়ে খাবো এখন। দেখুন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, এখন এটার জুস করবো। তো দেখুন হয়ে গেছে জুস, একবারে ম্যাঙ্গো জুস হয়ে গেছে গা, কারণ এখানে